মানজা আমারে খালকা মাধবপুর গেছি মিছিল গিয়া দেখি এত ভালোবাসা আমারে দিতাছে তখন আমার একটা প্রশ্ন সন্দেহ হইছে যে এরারি কেন তো আমি আগে গেছি না আমি তো কোন সময় এরারি কেন ব্রিজও বানাইছি না ব্রিজ তো বানাইছি সব সোনার ঘাট একটা না দুইটা বানাইছি মাত্র মাধবপুর এরা আমারে এত ভালোবাসে কেন যা দেখি মালা দিতাছে আমারে বেজান তা আমি ওই যে মালা তো দেয়া হইল কে পরীক্ষা পাশের পরে একটা ব্রিজ বানাইবার পরে এনে মালা দেয় একটা স্কুল বানাইবার পরে এনে মালা দেয় তা আমারে এইভাবে মালা দিতাছে এখানে কানের আলু মন্ত্রী এমপি ইটাতেই আমারে হেরে দেয় তখন আমি গিয়া বুঝলাম কিনা জানিনি এরা মালা দেয় যত না আমারে ভালোবাসিয়া তাছে এরা মনে মনে ভাই আল্লাহ যে বাঁচাইছে রে বাবা আর যেই হোক এ যাব এরার মতো আর যেই হোক একটা বেটা রে বাবা আইছে কষ্ট হই রাখার হইছে কি আর যেই হোক এরে বাবা যাব এর মানে আমি বুঝলাম এরা ফুল গেলাইছে মাধবপুরে তার একলা বিএস আছে আমরা জিগাইর নাম তার বেলাল আমার সাথে আজকে দেখা হইছে ওই যে অভিগঞ্জ আমি তার ব্যাপারে অত জানিও না কিন্তু মাধবপুর যদি আপনারা ধর্মঘর আর মন্ত্রণা দিয়া যাইন বেলাল এবং বেলালের আব্বা রহমানি চাচা আমার সম্মানের মানুষ আমি সবসময় সম্মান দিই আল্লাহ মাহবুব জানে এরা খালি হয় এমন হইতে পারে আপনি বাস করলে এরা এত লজ্জা করবো এরা বাপুর বেলে মাঝখানে গেলে কক্সবাজার যেতে গেল আমার কাছে মনে হয়েছে নেত্রী যে আমার অনুমতি দিছে ইটা নেত্রী বুঝছে যে ইটারে কম কষ্ট দিতে দিতে ইটার নেতা হতে সৈন্য চর্বি গেছে এই চর্বি বাঙালিবার লেগে পাইসা মনে করছে একবারে দিয়া দিব নৌকা আর আরেকবারে দিয়া দিব নৌকা সারা ইয়ে আর নেত্রীবালা কইরা জানে আর কিছু জানে না জানে যে ব্যারিস্টার সুমন খেলোয়াড় রে বাবা খেললে পাঠাই দিব রে বাবা এর সাথে খেলো আরে কুলার সঙ্গে খেলতে চা আমার সাথে আও মানে কুলার সঙ্গে পড়লো আরে আমি সিলেটে যদি দাঁড়াই 160টা বাড়ি বানাই দিছি সিলেট সুনামগঞ্জ এইবারে বন্যার সময় এই যে বন্যার সময় আমার কাজ করছে এই যে টকিগঞ্জ থেকে আইছে আমাদের আহসান আবিদ সাংবাদিক সে 160টা উত্তর দেখাও 160টা বাড়ি বানাইতে আমার সহযোগিতা করছে আপনারা একটা বই দেখাইব আরে এইখানে মানছে আরো হয় তুমি যদি বই জানো একবার আইলো আমি আমি রক্ত দিয়া গোসল করবার লাগিয়া প্রস্তুত আছি আপনারা খালি আমার সাথ দিয়া দিন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যারা আছেন তারা সামনে আইন না ফিসিরা লুকাই লুকাই উঠতেছেন তারা বাতাস বোঝার চেষ্টা করুন নেত্রী যেহেতু কথাই না নেত্রী যেহেতু স্বতন্ত্রে কইছে এটা গণতন্ত্রের বিউটি গণতন্ত্রের বিউটি এবং নেত্রী নিজের মুখে কইছে যে আমার বাগানে ফুল যেটা সুন্দর এটি আমি বাচ্চা দিব এর মানে নেত্রী সিগনাল দিলাইছে না এর নেত্রী খালি বাকি আছে এরা চাইতেছে যে উস্কা ভাই বাড়ি যাই তো নেত্রী আইয়া হয়তো সুমনের পক্ষে নেমে যাওয়া নেত্রীর অত সময় আসেনি সিগনাল এখন বুঝছো না সিগনাল না বুঝে না বাইক কোথাও ঘোরার নাই সেইটা ভালো রোয়া নাতে লাইব ইয়ার ঘর আর কুলাই উঠতার ধরে কুলাইতে টাকা লই নিব শূন্য সংখ্যা খালি খালি থাকে নেই আগে উনয়ন আরো উন্নয়ন মজার কথা আমি তো বিদ্রোহী না আমি স্বতন্ত্র মানে আওয়ামী লীগার আমি এমপিলা কইলে দাউন গেল আবার শেখ হাসিনার দাব আমি জীবন শেখ হাসিনার বাইরে আইতে পারতাম না আমি স্বতন্ত্র এলার মানতে কত কষ্ট হইতাছে আর কদিন আগে কইছে আল্লাহর কসম কিছু লোক আল্লাহর কসম ভাই আমি নৌকা পরের দিন আইয়া দেখি কেন আনারস পায়
দেওয়াও গা আমার সময় আইছে ফসল তোমার সুখা লোকা লোকা আল্লাহ মাহবুব আমি যেটা দেখছি পয়সা বাজনার গান আপনারাই তো দেখছেন আমি যেটা দেখছি তোমার গান পয়সার চরিত্র কিছু মানছে আপনারা দেখছেন না কোরআন পিতা আল্লাহর হচ্ছে লাইভের মাধ্যমে বাইরে দেখাই না তে মানছে ফুলাফুলি পেঁয়াজ দিত না শোনা আর মহিলারা মহিলারা যারা আমার বক্তব্য শুনতেছেন আমারে মাদক পড়ছি গাইছে যে আপনি যদি এমপি হইতে মহিলাদের লেগে খিতা করবা আমি কইছি যে লম্বা বক্তব্য দেন আপনি একটা কামই করব যদি আমি এমপি হই আমাদের এলাকার মহিলাদের শরীরে অন্য কেউ আত্মলাত দূরের কথা জামাই আত্মল জানত না কারণ মহিলাদেরকে যারা অশান্তিতে রাখে এই এলাকা কোনোদিন উন্নতি হয় না আমি কথা দিয়া যাইতেছি যদি জামাই ও যদি অন্যায় ভাবে মারে এমপি সাহেব আই গরিব বিচারের লাগবে আর আরেকটা জিনিস করিয়া যায় যদি এমপি বানায় তাইলে তিন বছরের মধ্যে এমন ফার্ম বন্ধ এমন খাওয়া জৈব কথা দিলাম ব্রাহ্মণবাড়ি আর মলিবাজার টিকা মানছে উকি ঝুঁকি মারবো উকি ঝুঁকি জিগাইব খেলে উকি ঝুঁকি দাও কি দেন দিই বলে বউ ওই যে জকিগঞ্জের বেটা আছে কেন ওই জকিগঞ্জের বেটা হেও করিব আমিয়া দেখতে চান একটা সোনার মাদক করতে একটা ফুলানি বিয়া করানো যায় হতে ফুরিনি বিয়া নেওয়া যায় আগে ডরাইতো না আমারে এবার ব্যারিস্টার সুমন আইবার পরে এমন আদর করে দেওয়া দিব বাইরের মানুষেরে খেলা ফুলা ইটা তাই না আমার বিশ্বাস অতদিনে গত 30 বছরে সোতাল লল্লনি বিয়া হইছে সোনার ঘাট থেকা আমি আমার 5 বছরে ইয়েছে 5 গুণ বিয়া সোনার ঘাট হইব দেখতে নি লল্লন সরকারে একটা স্টেডিয়াম বরাদ্দ দিছে সব উপজেলায় আল্লাহ মাহবুব জানে অভিগন্ধের তো ওই গেছি মাধবপুরের টাকা চাই দিছে আর দাদা আছে সব শেষ আমরা যদি জিগাও আমরা তা কোন সময় ইংলিশ 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 কল সাধারণ মানুষ যাতে বুঝে না বুঝে না একুয়ার টেকর হইলে তোমরা গণিতা বুঝবাই না আরে আর একুয়ার বুঝাই ডাক্তার না অঙ্কা হলার ওদের টান দিব মানুষ বলে দিলে দিয়া ধান নাই এইটা ইংলিশ করছে ইংলিশ কইবার সময় আর নাই 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 আর আট তিনের আর দুদি বন্ধু যদি আর আমি আমার যারা ইয়াং ফুলাই আছে আপনারা কি মনে করুন এবার আমি বরাদ্দ মনে করুন যে সব আমি না জানি না দেলাইমু আমি আমি ব্লাড টেস্ট করবো ব্লাড টেস্ট এয়া পয়সা মাইলে দেয় কিনা মানছে আমি এরকম ব্লাড টেস্ট করে যদি 50 টা ফুলা ভাই প্রয়োজনে এর পিগিরি এলার তার সাইজে দিয়ে দেবেন আরে উনান 20 বছর এমপি ওর লাগে না 5 বছর ঠিক মতো কাম করলে 5 বছরে খালি যদি আপনি সাইটে আশেপাশে বাটওয়াল লাইন কনফার্ম কন্ট্রোল করতে পারো খালি সাইটে আইডিয়া যে আমার সাথে যারা আছে ইলান দেখবা ইলানের মধ্যে এমপি ওইবার হরুই ধরেন সাইলা নানি এর মধ্যে তুই জানো স্টি দিবি কারণ এর যে খালি মালের গন্ধ পাইবো আমার নেতা হিসাবে নাম কিতা খামুলে টেস্ট করে বুঝে লাম তাই নষ্ট কিছু গিয়া হালকা করে ফলাই দেব না না কোনো লইল কোনো লইল নি আমি ওই ওই মাহবুব ভাই জীবনে ভুল করছে ওই যে লাইনিটা ইটারে কোনো লইলিছে আমি ছেলে হিসেবে আসলাম আইয়া এখন 10 বছর থাকলাম মন্ত্রী হিসাবে কাটাইলাম আমারও যারা এভাবে বুদ্ধিবাদ দিয়া এমন খান করলো এবার যদি মাহবুবালি ভাই অসম্মানের সাথে বিদায় হয় সারা জীবন কইব আসাদ আলী মৌলানা সব হলাছিল কিন্তু মাহবুব ভাই দেখি তা হলো আমি একবার একটা মামলার মধ্যে এক সাক্ষীরে জিগাই যে আমি কথা ঠিক কইছি না মিশা হইতেছ কয় বাবা রে আমি মিশা হই না আমি বলে
পারু না মিশা কথা কইয়া যদি আমি সম্পদ বানাই আমি যখন মরমু সম্পদটাকে দেব আমার ফুলা পরির লাগি আর হাফকান দেব আমার সাথে মাহব্বত হইছে কিটা জানি না মাহব্বত নিজের হাফগুলা বাউল যে ব্যর্থতা ইটা লইয়া সাথে কইরা লই যাইবো আর ওই এর ভিতর যারা হইনা আসলা তার আশেপাশে লুচ্ছে মুচ্ছে হাই নিছুন এরা তো সফল এরা যা যা বানাইবার বানাইছে নানি এরা যা বানাইবার বানাইছে দেখুন আপনি মাহবুব ভাই আশেপাশে দেশ চাই পাঁচজন লোক এরা ছাড়া সোনার গাতে কেউ আইছে সফল হয়েছে কোন ব্যবসা কোন চাকরি এই যে মাহবুব ভাই যে পর্যটন মন্ত্রণালয় আছেন কোনদিন পর্যটনের কোন একটা বাসি বাজাইতে দেখছেন না আচ্ছা সে যে বিমান মন্ত্রী আছেন কোনদিন একটা টিকেটের দাম কম উন্নতি উঠছে না বানিয়েছি আমাদের নেত্রী পদ্মা সেতু বানাইছেন মেট্রো রেল বানাইছেন আমাদের নেত্রী আন্ডারগ্রাউন্ডে বানাইছেন ইটা বানাইছেন বানাইয়া লইয়া সে নেত্রী যে ইটা বানাইছেন নেত্রী তো ইতিহাসের নাম দেখাই দিছে বহুত আগু যতদিন বাংলাদেশ থাকবো ততদিন শেখ হাসিনার নাম থাকবো সে এত কাজ করা করছে চিন্তুই কথা না আপনি এর লাগে আমরা তার বক্তব্য দিছে সবাই কতটা বক্তব্য দিয়া সে সে কয় জায়গা আসান পরিচয় কি